Hi friends, welcome to my channel Study with Ishani. WBP, KP, Clerkship এর সুপার জিকে 54তম পর্ব রয়েছে গুরুত্বপূর্ণ 25টা এমসিকিউ। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। শুরু করছি আজকে ক্লাস। আজকে ক্লাসে প্রথম প্রশ্ন, ভারতের সর্বাধিক সুবর্ণ মুদ্রার প্রবর্তন করেন কারা? গুপ্ত সম্রাটগণ, অপশন এ। 2 नम्बर वेद के बोला है अपौरुषेय, ऑप्शन सी। 3 नम्बर विक्रमांक देव चरित्रे रचयिता के कवि बिलहन, ऑप्शन डी। 4 नम्बर बुद्धदेव तार धर्ममत को प्रचार करें कौन भाषाय? पाली भाषा, ऑप्शन ए। 5 नम्बर प्रज्ञा पारमिता सूत्रे रचयिता के नागार्जुन, ऑप्शन बी। 6 नम्बर भारतेर पल्लव राजादेर मध्य सर्वश्रेष्ठ राजा के छिलेन? गंधर्वानीश, ऑप्शन बी। 7 नम्बर द्वितीय चंद्रगुप्ते राजत्वकाले कौन चीना परिव्राजक भारते आसेन? फाहियेन, ऑप्शन डी। 8 नम्बर पृथिवीर अष्टम आश्चर्य बोले अभिहित करा हय कोनटिके? बड़बुदुरेर स्तूप, ऑप्शन ए। 9 नम्बर भारतेर प्रथम जलविद्युत उत्पादन केंद्र कोनटी? दार्जिलिंगे सिद्रापং। भारतेर प्रथम जलविद्युत केंद्र हलो सिद्रापং। जलविद्युत केंद्रटी दार्जिलिंगे 1897 साले चालू हय। तारपरे 1902 साले कर्णाटके द्वितीयटी चालू हय, ऑप्शन ए। 10 नम्बर कलकातार स्थानीय समय भारतीय प्रमाण समय थेके 24 मिनट अग्रगामी, ऑप्शन बी। 11 नम्बर चाँदेर आलो पृथिवीते पौঁছতে कत समय नेয়? 1.3 सेकेंड, ऑप्शन सी। 12 नम्बर पाकिस्तानेर सर्वोच्च पर्বতশৃঙ্গ কোনটি? তিরিচিমির, অপশন এ, 7708 মিটাर। 13 नम्बर সাবাই ঘাস কোন শিল্পে ব্যবহৃত হয়? কাগজ শিল্পে, অপশন এ। 14 नम्बर সুপারি ভালো হয় কোন মৃত্তিকায়? উপকূল অঞ্চলের মৃত্তিকা, অপশন সি। 15 নম্বর ভারতের কোথায় শাল গাছ পাওয়া যায় সর্বাধিক পরিমাণে? মধ্যপ্রদেশ, অপশন বি। হোমওয়ার্কের প্রশ্ন, উত্তর 24 পরগনা জেলার সদর শহর নিম্নোক্ত শহরগুলির মধ্যে কোনটি? বারাসাত, অপশন বি। যারা সঠিক উত্তর করেছো নামগুলো একবার দেখে নাও। আজকের হোমওয়ার্কের প্রশ্ন, ভারতের কোথায় সারিস্কা বন্যপ্রাণী অভয়ারণ্য অবস্থিত? চারটি অপশন রয়েছে, সঠিক উত্তর কমেন্ট সেকশনে জানাবে। 16 নম্বর দুর্গাপুরে লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে কোন দেশের সহযোগিতায়? ব্রিটেন, অপশনে। 17 নম্বর ঝাড়খণ্ডের কোডারমা কিসের জন্য বিখ্যাত? অভ্রখনি, অপশনে। 18 नम्बर राष्ट्रपति की धरनेर भोटेर माध्यमे निर्वाचित हन? एकटी करे हस्तान्तरयोग्य भोटेर माध्यमे, अपशने। 19 नम्बर महावीरेर प्रथम शिष्य के छिलेन? जामाली, अपशन डी। 20 नम्बर कोन गुप्त सम्राटेर बिना बादनरत छवि मुद्राय देखा जाय? समुद्रगुप्त, अपशने। 21 नम्बर तेजस्क्रियता परिमापेर एकक कोनटी? बेकेरेल, ऑप्शन डी। प्रति सेकेंडे एक तेजस्क्रिय विभाजन व तेजस्क्रिय क्षय के एक बेकेरेल बोले। तेजस्क्रियतार परिमाण के बेकेरेल व कूड़ी दिए प्रकाश करा है, ऑप्शन डी। 22 नम्बर कौन श्रेणी लिभार के गतिवर्धक लिभार बोले? प्रथम श्रेणी। प्रथम श्रेणी लिभारे उदाहरण होच्छे काँची, नलकूपेर हातल, हातुड़ी, नख काटार यंत्र। দ্বিতীয় শ্রেণীর লিভার হচ্ছে জাতি। তৃতীয় শ্রেণীর লিভার হচ্ছে মানুষের হাত। প্রথম, অপশন বি। 23 নাম্বার তাপ বিদ্যুতে সুপরিবাহী একটি অধাতু হলো? গ্রাফাইট, অপশন সি। 24 নাম্বার প্রথম বাঙালি মহিলা হিসেবে অক্সিজেন ছাড়াই মাউন্ট এভারেস্ট জয় করেছেন কে? জয় করেছেন পিয়ালি বসাক। তিনি পশ্চিমবঙ্গে চন্দননগরের বাসিন্দা, অপশন সি। शेष प्रश्न 25 नम्बर कौन रंगेर तरंग दैर्घ्य सबचेये कम? बेगुनी रंग, अपशने। আলোর মধ্যে বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম আর লাল আলোর সবচেয়ে বেশি। তাই বেগুনি আলোর বিক্ষেপণ সবচেয়ে কম এবং লাল আলোর বিক্ষেপণ বেশি। দৃশ্যমান আলোর মধ্যে লাল রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। অপশন এ বেগুনি। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসের 25টা MCQ। ক্লাস যদি ভালো লেগে থাকে, গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, বাই।